দর্শক, ব্রেকিং নিউজ। দ্বিতীয় টেস্টে প্রথম দিনে সাদমান ইসলাম ও দীপুর দায়িত্বশীল ব্যাটিংয়ে বিশাল রানের সংগ্রহ পেল বাংলাদেশ। দর্শক, খবরে বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। দ্বিতীয় টেস্টে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় 8 রানে বাংলাদেশ হারায় মাহমুদুল হাসান জয়ের উইকেট। ক্যামেরন উডসের অফ স্টাম্পের বাইরে বলে খোঁচা দিয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন এই বাংলাদেশি ওপেনার। বেশিক্ষণ টিকতে পারেনি মমিনুল হক, তিনি রুচের বলে খোঁচা দিয়ে একই কায়দায় উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন 0 রানেই। 10 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। আর এই বিপর্যয়ের সময় সাদমান ইসলাম ও দীপুর দায়িত্বশীল ব্যাটিংয়ে 2 উইকেট হারিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। 93 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সাদমান ইসলাম। সাদমান ইসলাম দিন শেষে 100 বলে 50 রান করে অপরাজিত আছেন। অন্য প্রান্তে ধৈর্যশীল ইনিংস খেলেছেন দীপু, তিনি 63 বলে 12 রান করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন। 20টির বিঘ্নিত দিনে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেট হারিয়ে 69 রান।